নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো এই দু হাজার কুড়ি সাল রাহুর বছর তো আপনারা কি করে বুঝবেন যে আপনাদের রাহু গ্রহটা ভালো আছে কি এমন সিমটম দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের রাহু গ্রহটা ভালো আছে এবং আজকে আমি এই ভিডিওতে আপনাদের কিছু কমেন্টস নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ উত্তর দিতে চলেছি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন ভিডিওটি শুরু করি আপনার মেস থেকে মিন পর্যন্ত যে রাশি জাতক বা জাতিকান জাতিকা হন না কেন আপনার রাহুগ্রহ ভালো আছে তা একটি সিমটম দেখলেই আপনারা বুঝতে পারবেন তাতে আপনাদের জন্মছক দেখার কোনো ব্যাপার নেই যদি আপনি জন্মছক দেখেন তাহলে তো অবশ্যই দেখতে পাবেন আর যদি আপনি জন্মছক না দেখেন তাতেও আপনারা বুঝতে পারবেন হিন্স পাবেন যে আপনাদের রাহুগ্রহটি ভালো আছে এবং আপনাদের এই রাহুগ্রহটি ভালো থাকার জন্য দু হাজার কুড়ি সালটা অতীব শুভ যাবে তো কী সেই উপায় যার মাধ্যমে আপনারা এই রাহুগ্রহটি ভালো আছে বুঝতে পারবেন প্রথমত আপনাদের মামার বাড়ি থেকে যদি আপনি সাপোর্ট পান আপনার মামার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের রাহু গ্রহটি ভালো আছে এছাড়া আপনি যদি শ্বশুর থেকে সাপোর্ট পান এবং শ্বশুরবাড়ি থেকে অনেক রকম সাহায্য পান তাহলে আপনি বুঝবেন যে আপনার রাহু গ্রহটি ভালো আছে এর উল্টোটা যদি আপনারা শ্বশুরবাড়ি থেকে এবং মামার বাড়ি থেকে সাপোর্ট না পান তাহলে বুঝবেন যে আপনাদের আহগ্রহটি ভালো নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আসছি আপনাদের কমেন্টসে তো প্রথমে যিনি কমেন্টস লিখেছেন অভিষেক দাস উনি লিখেছেন স্যার আমার ডেট অফ বার্থ দশই আগস্ট উনিশশো বিরানব্বই আমার গভর্নমেন্ট জব হবে অভিষেকবাবু আপনাকে আমি বলি যে শুধু ডেট অফ বার্থ দিলে তার জন্মকুণ্ডলী বলা যায় না ডেট অফ বার্থের সাথে আপনাকে প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ পুরোটাই দিতে হবে তবে তার হরস্কোপ দেখে বলা যায় তবে পুরোপুরি একদম বলা যায় না কারণ হাত দেখতে হয় যদি আপনার শুভ দশা চলে তাহলে অবশ্যই আপনি গভর্নমেন্ট জব পাবেন কারণ একটা কথা আমি বলি যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে যদি আপনার দিনক্ষণ ঠিক থাকে শুভ দশা চলে তবে অসম্ভবও সম্ভব হয়ে পড়ে চেষ্টা রাখুন এবং প্রিপেয়ার হন বেস্ট অফ লাক এরপরে একজন কমেন্টস করেছেন উনি হচ্ছেন পিনাকি দত্ত উনি লিখেছেন যে সাড়ে সাড়েসাথী কবে শেষ হবে জানাবেন তো আপনাকে আমি উত্তরে বলি সাড়ে সাড়েসাথীর এই ফেসটা তৃতীয় চরণ মানে আপনি শেষ চরণে আছেন দু হাজার বাইশের জুলাই মাসে আপনার সাড়ে সাথে শেষ হয়ে যাবে এরপরে যিনি কমেন্টস করেছেন ওনার নাম বিজয় সিংহ উনি লিখেছেন স্যার খুব ভালো লাগলো আমি জীবনে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যদি সম্ভব হয় তাহলে একটু দয়া করে হেল্প করুন আপনাকে বলি অতটা আপনি নিজেকে ছোট ভাববেন না মানুষের একই রকম সময় সবসময় যায় না এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন এবং আপনি যে কোনো কাজ যদি করতে যান তাহলে আপনি আপনার মা বা বাবার বাবাকে প্রণাম করে কাজে বেরান আপনি সাকসেসফুল অবশ্যই হবেন কারণ আমাদের এই পৃথিবীতে সবচেয়ে জীবন্ত দেবতা বাবা মা তাই ওনাদেরকে শ্রদ্ধাভক্তি করুন অবশ্যই আপনি সাকসেসফুল পাবেন এরপরে যিনি কমেন্টস করেছেন পায়েল পায়েল উনি লিখেছেন দাদা আমি ধনুরাশি আমার যদি ভালো হয় তাহলে আপনাকে অবশ্যই জানাব দিদিভাই আমি আপনাকে একটা কথা বলি আপনার অবশ্যই ভালো হবে কারণ আপনি ধনুরাশির জাতিকা এবং এই ধনুরাশিতে এখন তৃতীয় চরণ সাড়ে সাতির তৃতীয় চরণে পড়ছে আপনি অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারবেন আপনি এই কথাটি মিলিয়ে রাখুন আর পরে অবশ্যই আপনি আমাকে কমেন্টসে ভালো কথাই লিখবেন আশা রাখবো বেস্ট অফ লাক আপনার ভবিষ্যৎ লাইফের জন্য এর পরের কমেন্টস সুব্রত ঘোষ আমার মনে হয় সুব্রত ঘোষের ওয়াইফ এই কমেন্টসটি করেছেন আপনি তো কমেন্টসটি হচ্ছে স্যার আমি প্রেগনেন্ট আমার পুত্র সন্তান চাই সেটা কি হবে একটা মেয়ে আছে প্লিজ স্যার একটু বলুন আপনাকে আমি জানাই যে আমি পুত্র সন্তান নিয়ে একটি অলরেডি ভিডিও দিয়েছি সেটি সেই ভিডিওতে একটি মন্ত্র বলেছি আর সেই ভিডিওটি আপনার সূর্যগ্রহণের দিন জপ করতে হবে তো এখন বর্তমানে আমি পুত্র সন্তান নিয়ে আমি কয়েকদিনের ভিতরে একটি ভিডিও দেব সেখানে আমি কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো আপনারা খেলে পুত্র সন্তান লাভ করতে পারবেন তবে হানড্রেড পারসেন্ট এটি আমি বলছি না এরপরে যিনি কমেন্টস করেছেন বাপন লাহা স্যার আমার পনেরো পাঁচ উনিশশো জন্ম আমার কী রাশি আপনাকে আমি বলি শুধুমাত্র ডেট অফ বার্থ দিলে কারো রাশি বলা সম্ভব নয় ডেট অফ বার্থের সাথে টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সমস্তটাই দিলে তবে তার রাশি বলা যায় তো আমি আন্তরিকভাবে খুব দুঃখিত আপনার রাশিটি না বলতে পারার জন্য এরপরে আবার কমেন্টস করবেন আশা করি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে যিনি কমেন্টস করেছেন উনি হচ্ছেন সন্দীপ হালদার উনি লিখেছেন আঠেরো দশ উনিশশো জন্ম টাইম ছটা পঁয়তাল্লিশ এম প্লেস হাবড়া নর্থ চব্বিশ পরগনা খুব প্রবলেম এর মধ্যে আছি কবে ঠিক হবে কেরিয়ার কেমন হবে এর উত্তরে আপনাকে জানাই আপনার ছকে সাধুসর্প যোগ আছে এবং মঙ্গল নিচস্ত আছে এবং আপনার একটি ভালো যোগ আছে সেটা হচ্ছে গর্জকেশোরী যোগ আমি আপনাকে একটা প্রতিকার বলবো যেটা আপনি যদি পালন করেন বা করেন তাহলে অবশ্যই আপনার কেরিয়ারে শুভ ফল লাভ পাবেন আপনি একটি পোকরাজ কিনুন যদি পোকরাজ কিনতে না পারেন তাহলে টোপাচ কিনেন এবং অবশ্যই একটি বার্মিস চুনি আপনি আপনার হাতে লাগাবেন ডান হাতে এতে আপনার মানসম্মান বৃদ্ধি পাবে এবং কেরিয়ারের দিকে উন্নতি হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনাকে আমি একটি আজকে টোটকা দেব যাতে আপনি ভালো ফল লাভ করতে পারেন আপনি কোনো মন্দির লাগোয়া কোনো অসত্য গাছ বা বট গাছে যদি আপনি প্রদীপ জ্বালাতে পারেন শুক্রবার দিন তাহলে আপনার যা প্রবলেম চলছে সমস্ত প্রবলেম আস্তে আস্তে কেটে পড়বে আপনি এটি করে দেখুন আশা করি ফল লাভ পাবেন আমার এই ভিডিওটি আপনাদেরকে এতটুকু হেল্প করে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং যাওয়ার আগে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন धन्यवाद